अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার আমরা কি করব বাবা? আমি তো নিজেই বুঝতে পারছি না রে বাবা, ওদের সবার সাথে আমি এত কিছু করেছি, এরপর বুঝতে পারছি না যে নন্দিনী বৌদি কি করবে। যদি আমি থাকতাম না তাহলে কখন সবাইকে মেরে ফেলতাম, তোমাদের মতো ঘরে বসে থাকতাম না। তাহলে মারোনি কেন? থেমে গেলে কারণ থামতে হলো। দামিনী এসে মাঝখান থেকে আমাকে আটকে দিয়েছে, কারণ ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছে। কেমন চল? আমার তো কখনো কখনো সন্দেহ হয় যে দামিনীর কোনো একটা প্রবলেম আছে। ও জাদুটাদু নিশ্চয়ই কিছু জানে, সেই জন্যই আমাদেরকে সম্মোহিত করে দেয়। ও কোনো ম্যাজিক ট্যাজিক জানে। ও বাবা, এবারে বাপ ছেলে মিলে দামিনীর সত্যটা না জেনে যায়, আর দামিনী যদি জেনে যায় এটা আমার জন্য হয়েছে, তাহলে উল্টে না আমায় আবার কিছু করে দেয়। না না, আরে ও জামাই, ও আবার কোনো মন্ত্রতন্ত্র জানে না। যা ভুল ছিল তো সব আমারই ছিল। ওই যে পাউডারটা ছিল ওটা যজ্ঞের আগুনে ঢেলে দিয়েছিলাম, ওই ধোয়াতেই তো অজ্ঞান হলে, আমি করেছিলাম। কোনো ব্যাপার নয় শাশুড়ি মা, যে কাজটা এখনো সম্পন্ন হয়নি সেটা এখন সম্পন্ন হবে। আমি আমার নিজের হাতে ওদের সবাইকে আমাদের ভালোবাসা শিবার কাছে উপরে পাঠিয়ে দেব। নন্দিনী, এসব কি করছিস তুই? মা, আমি আমার জিনিস গুছিয়ে নিচ্ছি, আমি আর এখন এখানে থাকবো না। মা, একটা কথা শুন, কাল তো তুই এই বাড়ির জন্য লড়াই করছিলি, সেবার সম্পত্তির জন্য লড়ছিলিস, তাহলে এখন কি হলো? আরে বল না, এমন কি হলো? উপলব্ধি মা, উপলব্ধি। তুমি দেখলে না, দেখলে না কি হলো? পার্বতী আমাকে হুমকি দিল পুলিশের, আমি তো আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু এখন আমি এই বাড়ি আর সম্পত্তির লোভে আমার মেয়েকে হারাতে পারবো না, কিছুতেই না। মা, তুমি এরকম একদম ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না রে মা, এখন আর কিচ্ছু ঠিক হবে না। যে ঠিক করার ছিল আমার ছেলে শ্যামা শিবা, ও তো আর এখন নেই। বুলবুল, বুলবুল, বুলবুল কোথায় আছে? আওয়াজটা এখান থেকে আসছে। অষ্টধাতুর ছুরি, হে মহাদেব, এটা তো সেই ছুরিটা যা দিয়ে একজন নাগিনের সমস্ত শক্তি শেষ করা যেতে পারে, ওকে মারা যেতে পারে। তার মানে হলো মোহিনী আমাকে শেষ করার জন্য এই ফাঁদটা পেতেছে। ও জানত আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য অবশ্যই আসব। আমি এলেই ও আমার সমস্ত শক্তি শেষ করে দিতে চেয়েছিল ওই অষ্টধাতু ছুরিটা দিয়ে আমাকে আঘাত করে। না মহাদেব, এই সময় আমার নিজের শক্তির খুবই প্রয়োজন। আমায় শিবাকে বাঁচাতে হবে, আবার ওকে ভিড়িয়ে আনতে হবে, কিন্তু কিন্তু আমার বুলবুলকে এখানে দামিনীর কাছে একা রেখে দিতে পারি না।
কি করব আমি, কি করব, কাকে বাঁচবো, শিবা নাকি বুলবুল? কি দ্বিধায় পড়লাম মহাদেব, কি করব আমি এখন? কে আমাদের সাহায্য করবে, কে আমাদের সাহায্য করবে? মা, মা পার্বতী বৌদি আছে তো? ওর নাম নিবি না, ওই পার্বতীর নাম নিবি না আমার সামনে। আরে এই সব তো ওই করিয়েছে না, শিবাকে ও মেরেছে। না মা, সেটা নয়। পার্বতী বৌদি শিবাই দাদাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ নন্দিনী, পার্বতী খারাপ নয়। নন্দিনী, পার্বতী ভুল করেনি। যে কোনো উপায় আমায় বুলবুলকে বাঁচাতেই হবে। শুধু রম্ভার কানেই ভালো লাগবে। দিদি, দিদি ওই আমি না একটু একটু ঘুরে আসি এদিক ওদিক। দিদি প্লিজ। আরে এই দুলটা আবার কোথায় যাচ্ছে? মনে হচ্ছে বাড়িতে সবকিছুর উপর জাদু করা আছে। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, দাঁড়া বলছি। শেষ পর্যন্ত ধরেছি তোকে আমি। কিন্তু আরেকটা ইয়ারিং কোথায়? ওইটাও পেয়ে গেলে বেশ মজা হতো। আরেকটা ইয়ারিং এখানে। আচ্ছা, তো এটা তোমার চালাকি ছিল। চালাকি করা, নোংরা কাজ করা, তোমার আর তোমার দিদির কাজ, আমার নয়। তোমার আর তোমার দিদির দিন এবার শেষ হতে চলেছে। তাহলে তুমি এক কাজ করো, নিজের জীবনের উল্টো দিন গোনা শুরু করে দাও রম্ভা। আচ্ছা, এত বড় নাগিন হয়ে গেছো তুমি যে দিদির রাজত্ব ধ্বংস করবে তুমি? আরে তুমি তো জানোই না যে আমাদের হাতে কি এসেছে। যদি আমি আমার মুখ খুলি না, তাহলে তুমি তোমার উল্টো দিন গোনা শুরু করবে। হ্যাঁ, আর তারপর তুমি আমার সামনে হাত জোড় করবে, ওর জন্য প্রাণ ভিক্ষা চাইবে, বলবে ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। বুলবুল, বুলবুল আছে তো তোমাদের কাছে? তুমি কি করে জানলে যে আমাদের কাছে বুলবুল আছে? তোমার কি মনে হয় বুলবুলের নাম নিয়ে তুমি আমাকে ভয় দেখাবে? আমার মেয়ে আমার বুলবুলকে ব্যবহার করে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে। দেখো সামনে এগোবে না, দেখো সামনে এগোবে না, আমার একটা আওয়াজে কিন্তু দিদি ওই বুলবুলকে শেষ করে দেবে। একদম এগোবে না, কিছু করবে না কিন্তু আমাকে। তুমি ঠিক করছো না বলে দিচ্ছি কিন্তু আমি। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। এই না তোমার দ্বিতীয় দুলটা, আসল হীরের দুল, তুমি রাখো। কিন্তু আমি তোমার সঙ্গে বন্ধুত্ব কেন করব? কারণ বুলবুলকে ছাড়াতে তুমি আমাকে সাহায্য করবে রম্ভা। আমি তোমাকে সাহায্য কেন করতে যাব? আমাদের বন্ধুত্বের জন্যে আরো একটা উপহার তোমার জন্যে, হীরের কঙ্কনেটা।